প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই করোনাকালীন সময় তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো তোমরা জানো করোনাকালীন সময় কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই শ্রেণী কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে চলমান রয়েছে ইতিমধ্যে আমরা এই অনলাইনের মাধ্যমে অনেকগুলো ক্লাস নিয়েছি আজ মূলত ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ব্যবসার মৌলিক ধারণা যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়ের আহ প্রতিটি টপিক আমরা ধারাবাহিক আলোচনা করেছি এবং আজ আলোচনা করব এই অধ্যায় থেকে যে এমসি কিউ কোশ্চেন হবে সেই এমসি কিউ কোশ্চেন নিয়ে পূর্বের যে ভিডিওটি ছিল ক্লাসটি ছিল সেই ক্লাসটি প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আলোচনা করব উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামানুর রশিদ প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ তোমাদের সাথে সরাসরি ক্লাস করার সুযোগ এখনো হয়ে ওঠেনি তবে অনলাইনের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ যখন ক্লাস শুরু হবে তখন অবশ্যই তোমাদের সাথে সামনাসামনি ক্লাস করার সুযোগ হবে বহু নির্বাচনী প্রশ্ন যে মান বন্টনটি থাকে সেই মান মানবন্টনটি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমাদের তিরিশ মার্কের এমসি কোশ্চেন হয়ে থাকে তার মধ্যে জ্ঞানমূলক হবে বারোটি অনুদান মূলক থাকে নয়টি প্রয়োগমূলক থাকে ছয়টি এবং উচ্চতর দক্ষতা হচ্ছে তিনটি এভাবে আমাদের এই মানবন্ধনটি সাজানো থাকে আমরা শুরুতেই বলেছিলাম আজ হচ্ছে আমাদের বহু সমাপ্তিমূলক বহু নির্বাচনী মূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে সেগুলো প্রায় কাছাকাছি থাকে তবে আবার এরকম ভাবে আসতে পারে অর্থাৎ বিভিন্ন অপশন দেওয়া থাকবে বহু পদি অপশন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে তাহলে এক নম্বর যে প্রশ্ন প্রজনন শিল্পের অন্তর্গত হলো আমরা জানি শিল্প শিল্প অনেকগুলো ভাগ করা হয় তার মধ্যে একটি হচ্ছে প্রজনন শিল্প সেই শিল্পের আবার যেই উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো তোমরা ভালোভাবে দেখবে তাহলে এই ধরনের অ্যাপসিগুলো যদি পরীক্ষায় আসে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে এক মাছের রেন উৎপাদন দুই হাঁস মুরগির খামার তিন ফলমূল চাষ নিচের কোনটি সঠিক আমরা একটু খেয়াল করি প্রজনন শিল্প প্রজনন মানে জন্ম বিস্তারের মাধ্যমে যেই শিল্পের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রজনন শিল্প যেমন মাছের রেনু উৎপাদন এটি একটি প্রজনন শিল্পের উদাহরণ হাঁস মুরগির খামার এটি আর কি প্রজনন শিল্পের উদাহরণ তবে ফলমূল চাষ এটি হচ্ছে মূলত কৃষি শিল্পের অন্তর্গত তাহলে আমাদের উত্তর যেটি হবে সেটি হচ্ছে ক সরি এক নম্বর এবং দুই নম্বর অপশন রয়েছে যেই অপশনটি সেটা আমরা দেখবো কতে রয়েছে হচ্ছে এক নম্বর তাহলে এক নম্বরটা আছে কিন্তু শুধু এক নাম্বার এটা আমার উত্তর না এক এবং দুই তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই খ অনেকে বলতে পারো যে স্যার ফলমূল চাষ এটি তো শিল্পের অন্তর্গত তবে শিল্পের মধ্যে যেই মানে আহ শ্রেণী বিভাগ রয়েছে সেই বিভাগ যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নের সঠিক উত্তরটি করতে পারবে না বাণিজ্য সৃষ্টি করে বাণিজ্য আমাদের মূলত বন্ড সংক্রান্ত যে প্রতিবন্ধকতা থাকে সেটি দূর করা হচ্ছে বাণিজ্যের মূল কাজ তাহলে এক যে অপশন সেটা আমরা খেয়াল করি ব্যক্তিগত বা সত্যগত উপযোগ সৃষ্টি করে হ্যাঁ আমরা জানি বাণিজ্য বাণিজ্যের মাধ্যমে কি হয় ব্যক্তিগত বা সত্যগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই সত্যগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয় রূপগত উপযোগ সৃষ্টি রূপগত উপযোগ সৃষ্টি মূলত শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে তাহলে এই অপশনটি আমাদের সঠিক না এরপর আসি তিন নম্বর স্থানগত উপযোগ মূলত আমাদের পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে থাকে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য রূপান্তর স্থানান্তর করা হয় সুতরাং আমাদের অপশন যে দুটি হবে সেটি হচ্ছে এক নম্বর আর হচ্ছে তিন নম্বর তাহলে আমরা নিচের সঠিক নিচের কোনটি সঠিক সেই প্রশ্নগুলো খেয়াল করি কথে হচ্ছে শুধু এক নাম্বার কথে হচ্ছে এক এবং দুই এক এবং দুই তাহলে এটা হবে না গ হচ্ছে এক এবং তিন তাহলে আমাদের সঠিক যে উত্তর সেটা হচ্ছে ব্যক্তিগত উপযোগ এবং স্থানগত উপযোগ এই দুটি অপশন যেখানে রয়েছে আমরা সেটাকে সঠিক বলে বিবেচনা করব এবং তোমরা যখন এমসি কিউ দাগাবে তখন কিন্তু এই ঘ নাম্বারটি দাগাবে যদি তোমরা ঘ দাগাও তাহলে কিন্তু ভুল হবে কেন ভুল হবে সেটা আমি ব্যাখ্যা করলাম কারণ এই রূপগত সৃষ্টি এটি হচ্ছে শিল্পের কথা বলা হয়েছে সুতরাং এটি বাদ যাবে এরপর আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত হবে প্রত্যক্ষ সেবা মানে হচ্ছে সরাসরি যে সেবাগুলো প্রদান করা হয়ে থাকে এমন ধরনের সেবা যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা প্রত্যক্ষ সেবা বলে থাকি প্রত্যক্ষ সেবার যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো যদি তোমরা আরেকবার দেখে নাও তাহলে এই প্রশ্নের উত্তর করা তোমাদের জন্য সহজ হবে এক নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম দুই নম্বর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার তিন নম্বর হচ্ছে ছাপাখানা তাহলে নিচের কোনটি সঠিক নিচের আমরা যতগুলো অপশন পড়লাম সবগুলোই হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ এছাড়াও আরো অনেকগুলো প্রত্যক্ষ সেবার উদাহরণ রয়েছে সেই প্রত্যক্ষ সেবার উদাহরণগুলো গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে আর জানলে এই প্রশ্নের উত্তরটি করতে পারবে তাহলে উত্তর কি হবে উত্তর হবে গহ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফার্ম ডায়াগনস্টিক সেন্টার এবং সাপাখানা এই তিনটাই হচ্ছে গত বসে আবার আওতাভুক্ত এরপর আমরা চার নম্বর যে প্রশ্ন সেটি খেয়াল করি সামাজিক ব্যবসা তাহলে সামাজিক ব্যবসা কি এটা যদি আমরা জানি তাহলে এই অপশনটি সঠিক যেটি সেটা আমরা সহজে করতে পারব সামাজিক ব্যবসার উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিক বরণ মুনাফা অধিক করতে হবে এটা সামাজিক ব্যবসার উদ্দেশ্য না দুই দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণ এটি সামাজিক ব্যবসার একটি অন্যতম উদ্দেশ্য তারপর হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা তাহলে অপশন দুই এবং তিন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক সমস্যা মোকাবেলা এটি হচ্ছে সামাজিক ব্যবসার উদ্দেশ্য তাহলে নিচের কোনটি সঠিক হবে নিচের কোনটি সঠিক সেটি হচ্ছে অর্থাৎ দুই এবং তিন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক সমস্যা মোকাবেলা করা সামাজিক ব্যবসার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা করার মাধ্যমে অথবা দারিদ্র যে সমস্যা সেটি মোকাবেলা করার মাধ্যমে মুনাফা অর্জন করা তবে মুনাফা সর্বাধিকরণ করা এটা সামাজিক ব্যবসার উদ্দেশ্য নয় তাহলে সঠিক উত্তর হবে গ অর্থাৎ দুই এবং তিন এরপর আমাদের আজকের যে মূল যে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল সেটা হচ্ছে প্রয়োগ কেন্দ্রিক ও উচ্চতর দক্ষতা মূলত সৃজনশীল প্রশ্ন বলতে এটাই আমাদের বুঝিয়ে থাকে অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এখানে একটি অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদটি পড়ে তারপর প্রশ্নের অ্যান্সার করতে হবে কখনো আহ একই অনুচ্ছেদ থাকবে এবং একটি অনুচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকে আবার কখনো একটি অনুচ্ছেদ থেকে দুটি প্রশ্ন হবে নিচের অনুচ্ছেদটি পর এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দাও মিস্টার সবুজ নামে একটি বাস সার্ভিস চালু করেন যা থেকে ঢাকার মহাকালী পর্যন্ত চলাচল করে তাহলে এটি হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপক থেকে নিচের প্রশ্ন হবে এনার ট্রান্সপোর্ট বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্য যেই ধরনের প্রতিবন্ধকতা দূর করে সেটা আমরা একটু খেয়াল করি ক সময়গত মূলত সময়গত হচ্ছে গুদাম সেটি হচ্ছে বাণিজ্যের যেই প্রতিবন্ধকতা সেটি দূর করে থাকে স্থানগত স্থানগত হচ্ছে পরিবহন পরিবহনের মাধ্যমে স্থানগত যে প্রতিবন্ধকতা থাকে সেটি দূর করে অর্থগত অর্থগত বলতে অর্থায়ন করতে যেই প্রতিবন্ধকতা থাকে মূলত ব্যাংক এই অর্থায়ন গত প্রতিবন্ধকতা দূর করে থাকে আর ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করতে বিমান দায়িত্ব পালন করে থাকে তাহলে আমাদের এখানে যে প্রশ্নের উত্তর হবে সেটি হচ্ছে স্থানগত স্থানগত ট্রান্সপোর্ট পরিবহন স্থানগত প্রতিবন্ধকতা দূর করে তাহলে সঠিক উত্তর হবে খ স্থানগত এরপর আমাদের ছয় নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব নাসির নবাব নবাবগঞ্জ থেকে আম কিনে আকার ভেদে ভাগ করে পরবর্তীতে তা ঢাকায় বিভিন্ন বাজারে বিক্রি করেন উদ্দীপকে বর্ণিত জনাব নাসিরের কাজকে কি বলে এক পর্যায়িত করণ খ প্রমিত গ মূর্তিকরণ গহ গুদানজাত করণ পর্যায়িত করণ বলতে বোঝায় বিভিন্ন ভাগে ভাগ করা আম যেমন হতে পারে ছোট বড় মাঝারি এই আম গুলোকে তিনটি ভাগে ভাগ করা কে বলা হয় পর্যায়িত করন আর প্রমিত করণ এই পর্যায়িত ফলে আহ যেই ছোট আম বা বড় আম বা মাঝারি আম হলো সকল আমের দাম কি একই রকম হবে অবশ্যই না ছোট আমের দাম যদি একশো টাকা হয় বড় আমের দাম নিশ্চয়ই একশো টাকা হবে না একশো টাকা বা একশো টাকা এমন হবে এমন হতে পারে যে ছোট আমের দাম একশো টাকা বড় আমের দাম দামি আমের দাম একশো বিশ টাকা আর বড় আমের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটাকে বলা আর প্যাকেট করা আর গহতে হচ্ছে গুদামজাতকরণ এটিকে সংরক্ষণ করার ব্যবস্থা করা তাহলে আমাদের যে উদ্দীপক ছিল সেটি হচ্ছে আকার ভো ভাগ করা এটি হচ্ছে পর্যায়তকরণ করণ সঠিক উত্তর হবে ক আমরা বলেছিলাম উদ্দীপক থেকে কখনো একটি উদ্দীপক থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে আবার কখনো একটি উদ্দীপক থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় যেমন অনুচ্ছেদটি এবং ও প্রশ্নের উত্তর সাত আলম পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে মুরগি খাবার স্থাপন করে সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় হলে বাজারে সরবরাহ করে আলমের কাজটি কোন ধরনের বাণিজ্য খ শিল্প গ আত্মকর্ম সংস্থান গ প্রক্রিয়া জাত এখন আমাদের প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে প্রশ্নে বললা হচ্ছে যে সে মুরগির খামার স্থাপন করে তার মানে হচ্ছে বাচ্চা মুরগি কিনে আনে তারপর সেটাকে বড় করে এটা আমাদের যে শিল্প যেই বাণিজ্যের যেই প্রকারভেদ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ী যে প্রকার ভেদ রয়েছে তার হচ্ছে বাণিজ্য শিল্প প্রত্যক্ষ সেবা তাহলে আমের যে গাছটি সেটি হচ্ছে বাণিজ্য সরি শিল্প কেন কারণ সে হচ্ছে মুরগি পালন করে এটি বাচ্চা মুরগি কিনে আনে এবং সেটাকে বড় করে আহ এটি হচ্ছে প্রজনন শিল্পের একটি উদাহরণ তো আমাদের যেই সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে শিল্প এখন অনেকে বলতে পারো এটা বাণিজ্য হবে কিনা অথবা আত্মসংস্থান হবে কিনা আত্মসম স্থান এবং বাণিজ্য এই দুটি হবে না এজন্যই কারণ হচ্ছে মুরগি পালন করা বা খামার স্থাপন করা এটি হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত বিদায় সঠিক উত্তর হবে শিল্প আমাদের যে উদ্দীপকটি ছিল সেই উদ্দীপকের আলোকে আবার এই আট নম্বর প্রশ্নের উত্তর করতে হবে আলমের মুরগি পালনের কারণ আলম কেন মুরগি পালন করতে যাচ্ছে এক ব্যবসায় এই প্রশ্নে সে ব্যবসায় যুক্ত হতে পেরেছিল কিনা এরকম কোনো নির্দেশনা কিন্তু উদ্দীপী ছিল না তাহলে প্রতীক ব্যবসায় এটা আমরা সঠিক বলে অন্তর্ভুক্ত করব না তারপর হচ্ছে আত্মকর্ম সংস্থানের সুযোগ হ্যাঁ এটা হতে পারে কারণ আমরা দেখলাম যে আত্মসংস্থান হচ্ছে নিজের নিজের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা সে কিন্তু যে উদ্দীপকটি বলা আছে যে পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে চাকরি যদি পেত তাহলে কিন্তু সে আত্মসংস্থানের এই মুরগি পালনের কাজে কিন্তু সংযুক্ত হতো না সে চাকরি না পেয়ে এই আত্মসংস্থানের সুযোগ সৃষ্টি মুরগি পালন পড়া শুরু করেছে সুতরাং এটি স্থানের সুযোগ এটি হতে পারে তৃতীয় মুনাফা যেহেতু সে মুরগি কিনে এনে বাজারে বিক্রি করে বিক্রি করার মাধ্যমে সে মুনাফা অর্জন করে থাকে তাহলে আমাদের সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বর তাহলে নিচের কোনটি সঠিক আমাদের কতে রয়েছে এক নম্বর শুধু আহ হচ্ছে এক এবং দুই গতে হচ্ছে দুই এবং তিন তাহলে সঠিক উত্তর হবে গ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পি নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দাও একইভাবে আমাদের উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একটি উচ্চতর দক্ষতা আরেকটি হচ্ছে প্রয়োগমূলক একটি প্রয়োগমূলক আরেকটি উচ্চতর দক্ষতা এই দুটো মূলত একসাথে থাকে আবার কখনো আলাদা থাকতে পারে যেটা আমরা একটু আগে দেখেছিলাম সম্প্রতি এমবিএ পাশ করে সাগর গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে পরিকল্পনা মোতাবেক সে তার পুকুরে মাছের পোনা ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে সে লাভবান হচ্ছে এখন আমাদের উদ্দীপকে বর্ণিত সাগরের কাজ কি কোন শিল্পের সাথে সম্পৃক্ত এটা তোমরা এতক্ষণ আহ যে আলোচনা করা হলো সেই আলোচনাটা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নের অ্যানসার করা তোমাদের জন্য সহজ হবে ক নিষ্কাশন শিল্প। হচ্ছে প্রজনন শিল্প গ হচ্ছে কৃষি এবং গ হচ্ছে উৎপাদন তাহলে এই জায়গায় সত্যি উত্তর হবে সেটি হচ্ছে প্রজনন কারণ মাছ চাষ করা এটি হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ আহ দশ নম্বর সাগরের মাছ চাষে জড়িত হওয়ার কারণ এক স্থানীয় বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ দুই মাছ চাষে আগ্রহ তিন ধর্মস্থানের সৃষ্টি করা তাহলে সঠিক উত্তর হবে নিচের কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন স্থানীয় বেকারদের মাছ চাষে স্থানীয় বেকার যুবকদের উদ্ধতকরণ করা আরেকটি হচ্ছে আত্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাহলে উত্তর হবে এক এবং তিন তো মূলত আমাদের আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করার কথা ছিল এবং আমরা একটি নমুনা দেখলাম যে পরীক্ষায় কেমন এমসি কিউ আসে সেটি নিয়ে আলোচনা করা হলো পরবর্তীতে আমরা সৃজনশীল একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটি কিভাবে উত্তর করতে হয় সেটি তোমাদেরকে দিকে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি আল্লাহ হাফেজ